আমরা একটা কথা হামেশাই শুনে থাকি, সেই কথা হলো অর্থ চিন্তা চমৎকার। জীবনে অর্থের চিন্তা করা অবশ্যই ভালো, কিন্তু তার পাশাপাশি আর একটা শব্দ আমরা শুনে থাকি, অর্থই অনর্থের মূল কারণ, আবার এই অর্থই জীবনের ধ্বংসের কারণ, আবার এই অর্থই জীবনের ধনী ব্যক্তির মূল কারণ। তাহলে অর্থের চিন্তা করব কি করব না, আর করলে কতটা করব। আমরা একটু যদি নিজের জীবনচক্রকে দেখি তাহলে বুঝতে পারবো যে বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কগুলি টিকে আছে চাওয়া পাওয়ার উপর, আর এই চাওয়া পাওয়া এই দুটি শব্দকে ঠিকঠাক ব্যবহার করতে গেলে প্রয়োজন অর্থ বা টাকা পয়সা। তাহলে আমরা বুঝতেই পারছি যে ধনী ব্যক্তিদের সম্পর্ক খুব ভালো থাকার কথা, আর গরিবদের সম্পর্কগুলি পচা দড়ির মতো হওয়ার কথা। কিন্তু আজ আমি যে গল্পগুলি আপনাদের শোনাবো তাতে গরিব আর ধনী প্রকৃত অর্থে কারা, যার টাকা আছে সেই কি প্রকৃত ধনী, না যার একটি সুন্দর ভালো মন আছে সেই প্রকৃত ধনী। চলুন তাহলে গল্পে যাওয়া যাক এবং প্রকৃত গরিবকে তাকে একটু দেখে নেওয়া যাক। একজন সম্ভ্রান্ত অর্থ সম্পূর্ণ মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটাকে বলে, ভাই আমাকে কিছু সস্তা দামে শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর বাড়ির কাজের মহিলাটি শাড়ির দোকানে এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মনিবের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে দারিদ্রতা কি ম্যানিব্যাগে না মনের মধ্যে থাকে? এই গল্পের প্রকৃত গরিবকে আপনাদের কাকে গরিব বলে মনে হয় অবশ্যই জানান কমেন্ট বক্সের মাধ্যমে। চলুন আর একটি গল্পে দেখে নেওয়া যাক প্রকৃত ধনী কারা। একদা এক মহিলা তার পরিবারের সঙ্গে বিশেষ প্রয়োজনে ঘুরতে গিয়ে মায়া হোটেলে উঠেছিলেন। মহিলাটির সঙ্গে তার 6 মাসের একটি শিশু ছিল। মহিলাটি মায়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করল, আমি কি 1 কাপ দুধ পেতে পারি? ম্যানেজার বললেন, হ্যাঁ ম্যাডাম। তিনি উত্তর করলেন, কিন্তু এর জন্য আপনাকে দাম দিতে হবে। মহিলাটি বললেন, ঠিক আছে। যখন তারা গাড়ি করে মায়া হোটেল থেকে বাড়ি ফিরছিলেন, ছেলেটি পুনরায় খিদে পেল। তারা রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালেন এবং চা বিক্রেতার কাছ থেকে দুধ নিলেন। মহিলাটি চা বিক্রেতাকে জিজ্ঞেস করল, কত দাম দেব? তখন চা বিক্রেতা বললেন, মা আমরা বাচ্চার জন্য দুধের দাম নিই না। বৃদ্ধ চা বিক্রেতা মৃদু হেসে বললেন, রাস্তায় যদি প্রয়োজন হয় আরও 1 কাপ দুধ আপনি রেখে দিন। ভদ্র মহিলা আরও 1 কাপ দুধ রেখে দিলেন। তিনি যেতে যেতে অবাক হয়ে ভাবলেন, এই পৃথিবীতে কে বেশি ধনী, যার টাকা আছে না যার দান করার ক্ষমতা আছে? আপনাদের এই গল্পে কাকে বেশি ধনী বলে মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভাই দাদা ও বন্ধু যে কোনো একটি ভেবে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে তৈরি করে নিন। ও তবে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।